নড়াচড়ায় ভয় পায় পুরো ওষুধ। কিসের ভয়? নড়াচড়া করতে গেলেই ভয় পায়, নড়তে হাঁটতে চলতে নড়াচড়ায় ভয় পায়, না ব্যথার জন্য নড়াচড়া করতেই চায় না, নড়াচড়ায় ভয় পায়। নড়াচড়া করতে চায় না, আর আর্সেনিকের মতো অস্ত্র থাকে। ভেবে দেখেছি বিষয়টা, আর্সেনিকের মতো অস্ত্র থাকে আর ব্রায়নের মতো নড়াচড়া করতে চায় না, দুর্বল থাকে। ভুরুগুলো বেঁকে চোখের মধ্যে ঢুকে যায়, চোখের পাতা ভুরু না ভুরু বেঁকে যায়, চোখের পাতা বেঁকে চোখের মধ্যে ঢুকে যায়। বড় আসছে তোর সামনে একটা রুগী আসলো, দেখা যাচ্ছে ভুরুগুলো বেঁকে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে চোখের দিকে, তুই বড় একবার ভাবলি বড় আসা এখানে দেখি তো এই বড় আসছে হচ্ছে এই আমার যতটুকু ভুরু হতো এই যদি বেঁকে এরা বেঁকে এই চোখের দিকে ঢুকে এরা হয়ে যায়, কি হচ্ছে ব্যাপারটা এরকম হয়ে যায়, ঘুরগুলো বেঁকে চোখের মধ্যে ঢুকে যায়। চুলে জট পাকায় কোন কোন ওষুধ বল, বল বল এদের জ্বর সব থেকে বেশি বোরাক সেনিকুলা, সেনিকুলা জ্বলাই জ্বরাই বোরাক্স সেনিকুলা এদের চুলে জট পাকাই সব থেকে বেশি বোরাক্স। নিম্নগতিতে আতঙ্ক কোন কোন অনুযায়ী বল, নিম্নগতিতে আতঙ্ক ভয় পাই পড়ে যাবো মরে যাবো কোন বল, এই দুই বল আর কি নিচের দিকে নামতে গেলে বাড়ে, উপর দিকে উঠতে গেলে কষ্ট পাই না, আর সহজে কপট স্ট্যানামেট, আর বুকের মধ্যে খালি বোধ, কথা বলতে গেলে নিচে নামতে গেলে অত কষ্ট হয় না, কিন্তু উল্টোটা হয় যদি হয় সিঁড়িতে উঠতে গেলে সব ওষুধে কষ্ট হবে, এটা স্বাভাবিক একটা নিয়ম, এটা কোন লক্ষণের মধ্যে নিচে নামলে কষ্ট, শ্বাসকষ্ট হলে মাথা সব ওষুধ চাপে, হ্যাঁ এটা সাধারণ একটা লক্ষণ। নোকে আঘাত লেগে নোক ফেটে ফেটে গিয়েছে, ওষুধ কি আমার এই বড় সেরাতে পড়ে গিয়েছিলাম, এই নোকটা তো আমার নষ্ট হয়ে গিয়েছিল, এই নোকটা এই দেখ এখনো পর্যন্ত এই দেখ এই পুরো নষ্ট হয়ে গেছিল, তা আমি জানতাম না অ্যান্টিবায়োটিক আমি জানতাম না অভিঘাত মানে আঘাত, আমি অ্যান্টিবায়োটিক খেয়ে দেখি তো তোমার নোখ ঠিক হয়ে গেল, হ্যাঁ অ্যান্টিবায়োটিক নোখে আঘাত লেগে যে নোখ নষ্ট অ্যান্টিবায়োটিক, আমি তিন বছর আগে মরার সময় পড়েছিলাম। ব্যাপারটা হচ্ছে গ্যাসের আলোয় মাথার যন্ত্রণা নিয়ে টান পাওয়া যাচ্ছে, এখন তো গ্যাসের আলো নেই লাইট, রৌদ্রে গেলে সর্দি লাগা, সাধারণত ঠান্ডায় সর্দি লাগে, রোদে গেলে তার হাঁচি কাশি বেড়ে যায়, কোন ওষুধ বল শুধু বল, তুই বল আপনি আপনি ব্রোমিয়ামে আছে, ব্রোমিয়াম গরমে তার সর্দি বাড়ে রোদে মধ্যে গেলে, আমার জানা নেই থাকতে পারে ব্রোমিয়াম রোদে গেলে যদি হয় ব্রোমিয়াম ওষুধ,
বুড়িকেও হইতে আছে একটা হতে পারে ব্রোমিয়ামের ওষুধ সর্দি লেগে যায়। এবার ব্রোমিয়ামের সঙ্গে একটা মধ্যে পার্থক্য থাকবে, তাই না? সেটা থাকবে। এবার ব্রোমিয়ামের গলার মধ্যে মনে করে যে লোম আছে, হ্যাঁ, তাছাড়া ব্রোমিয়ামের আরো লক্ষণ যেগুলো আছে সেগুলো দেখতে হবে, চুল টুল হালকা আগে। ব্রোমিয়ামের ঘন ঘন কাশি আছে, দেখা যায় কোন রোগ হবে, অতিরিক্ত মাসিক টাসিক অমুক তো হয় মেয়েদের, হওয়ার পর হলুদ চুল উঠছে। আমি একটা পেয়েছি যে কোনো মতেই চুল বন্ধ করতে পারি, এই কার্বোহেজ দেওয়ার বন্ধ হয়ে গেল। কার্বোহেজ দেওয়ার পর সেটা বন্ধ হলো, কার্বোহেজ প্রচুর চুল উঠে, দলা দলা চুল উঠে যায়। তো এইগুলো সাধারণত কঠিন, কারণ এর কোনো লক্ষণ নেই, এসে বলো চুল উঠছে পশুর দেখ, হ্যাঁ, এবং বিপদে বলো অনেকে সাদা হয়ে যাচ্ছে, পেকে যাবে না বলছিস, এইসব পুরো খুব কঠিন। মিষ্টি কোন কোন ওষুধ খাইলে সুফল বল? লাইকোডিয়াম, মিষ্টি খেতে কোন কোন ওষুধ বল বেশি মিষ্টি পছন্দ করে? রূপা বল, সবথেকে বেশি লাইকোডিয়াম। আমি কি কষ্ট হয় জিজ্ঞেস করেছি তোর মিষ্টি খেলে কষ্ট হয় কিনা? লবণ খেতে যায় কোন কোন সবজি বল? আগুনের শব্দ দেখ কোন ওষুধ বল? আগুন লেগে গেছে, আগুনের শব্দ বল। চোর ডাকাতের শব্দ দেখ কোন ওষুধ বল? তুই বল, থুজা থাকে চোর ডাকাতের শব্দ বল, আর কে থাকে? নেটা ফসল দেখে, সরিনাম দেখে, ফসফরাস দেখে, ঘরে কোন থেকে কে আসছে? চোর ডাকাত না, যদিও সেটা একটা হেঁটে বেড়াচ্ছে আর ঝুমঝুমে শব্দ পাই আর মনে করে ঘরের মধ্যে রুগীর পাশে আর একটা কেউ শুয়ে আছে, ভুল দেখে কোন ওষুধ ভাবে বা দেখে বল? ফাটা ফাটা চর্মরোগ, অসহ্য চুলকানি, চুলকানির পর পাতলা রস এবং জায়গাটা ঠান্ডা হয়ে যাওয়া, এবং এক জায়গায় চুলকানোর পর আরেক জায়গায় চুলকানি শুরু, অন্ডকোষে যে চুলকানি হয়, মেয়েদের যৌনাঙ্গে চুলকানি হয় বা দাঁত বাঁধে যেতে, অসহ্য চুলকানি, চুলকানোর পরে রস রক্ত বেরিয়ে গেলে কমে যায়, এটাই পেট্রোলিয়ামের লক্ষণ। রাষ্ট্রে এই ধরনের চুলকানি আছে, সেখান থেকে গলগল করে রস বেরিয়ে, যৌনাঙ্গে চুলকানির কথা বলছি, কোনো টিকে চুলকানি আছে সেই চুলকানির সঙ্গে ব্যথা থাকে এবং তার সঙ্গে পায়খানা গন্ডগোল থাকে, মানে অল্টারনেট হয়, যখন পাতলা পায়খানা তখন চর্মরোগ থাকে না, চর্মরোগ থাকলে কাশির সঙ্গে পাল্টাপাল্টি হয় এটা। আচ্ছা, অ্যালোভেরা চর্মরোগ বলেন তো? প্রচন্ড চুলকানি, অথচ কিছু বেরোয় না, ওষুধ কি?
পেটের যন্ত্রণায় তীব্র যন্ত্রণায় সামনের দিকে ঝুঁকে পড়ে, পেট চেপে ধরে, ওষুধ কি সাধারণত ব্যথায় ঠান্ডা চাই, ব্যথায় ঠান্ডা চাই লিডাম ফ্লুরিক অ্যাসিড, নেট্রাপসাল গুয়েকাম, লিডাম ফ্লুরিক অ্যাসিড, নেট্রাপসাল গুয়েকাম, এরা ঠান্ডা চাই। এবং সে ভিজে কাপড় চোপড় গায়ে জড়াতে চায় বা কোন জলাশয়ে ঠান্ডা জায়গায় গাটা ডুবিয়ে রাখতে চায়। আর সিকিলিকরের পায়খানা, বমি, ডায়রিয়া বা কলেরাতে উপরাম যেমন এরা মোটো করে ফেলে, সিকিলে করে আঙুল গুনে ছেড়ে দেয়, উল্টো দিয়ে দেয় ফাঁক করে, এরকম ছেড়ে দেয়। যদি এরকম কিছু দেখা যায় কোনো পায়ে খারাপ হয়ে যায় তাহলে সেখানে সিকিলে করে। সিকিলে করে রক্তপাতের প্রবণতা খুব বেশি, রুগ্ন রুগী ক্ষতিই হবে। আর জ্বালা মাসিং হয় কালো পাতলা জ্বালা, এই জ্বালাটা কিন্তু ব্যথার ক্ষেত্রে লিখছে না, কোনো জায়গায় ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে জ্বালার কথা লিখছে না, সারা শরীরে জ্বলে তার। এবং জ্বালাটা অসহ্য জ্বালা, আমি একটা অল্প বয়সী বলবো না একটু মাঝারি বয়সী বউ, সে গায়ে মানে শায়া ব্লাউজ কিছুই পরতো না, গেঁদে বাড়ি ছিল, শায়া ব্লাউজ কিছুই পরতো না, সে কাপড় ভিজিয়ে সেই কাপড় গায়ে জড়িয়ে আমার কাছে আসতো। আমি দেখি মোটা সোটা চেহারা, মানে রোগা চেহারা, হ্যাঁ আসতো, আমার কী ব্যাপার বলছে, সারা শরীর চলে যায়, আমি এসব পড়তে পারবো না, লজ্জাটাও তো নষ্ট হয়ে যায়, সিকিল করতে সেরে যায়। সেই কাপড় সে ভিজাতো, আবার স্টেশনে গিয়ে ওই গা হাতে একটা মগ ডগ থাকতো, অনেক আগেকার কথা বলছি, তখন বোতলে যুগ না, গিয়ে জল টল ঢেলে দিত গায়ে, এত জ্বালা ছিল। যখন বডি ঠান্ডা হয়ে যায় আরো ঠান্ডা যায়, কোনো শুধু ক্যাম্পার জ্বালা করছে আরো গরম চাচ্ছে, কোনো শুধু শরীর জ্বলছে আরো ঢাকা মাখা চাচ্ছে, গরম ছেঁক চাচ্ছে, কোনো শুধু ফোসকা পড়ার প্রবণতা, এপিস মানে ফুলে যাওয়ার প্রবণতা, মনে থাকলো, ক্যান্থারিসের গায়ে ফোসকা পড়ে জল ফোসকা, আর এপিস মানে ফোলা গুণ হবে, ফুলে যাবে, জল টল থাকবে না, গোলাপি জল টল থাকবে না, গোলাপি। আর ক্যান্থারিসের জ্বালাটা লঙ্কা আগুনে পোড়ার মতো, আর ক্যাপসিকামের জ্বালা লঙ্কা পাটার মতো। আমি একটা পেটের ব্যথার কথা বলছি, যুবতী মেয়ে তীব্র পেটে ব্যথা, ব্যাপারটা কি আমরা সাধারণত লক্ষণটা মধ্যে পলোসিন মরোসিন এইসব তো হয়, আমি তাই করেছিলাম দিয়েছিলাম, দিয়ে সে চলে যায়। তার যেদিন আমার কাছে আসে সেই দিনই বিকেলবেলা তীব্র যন্ত্রণা, সারিনি তার জ্বালা যন্ত্রণা 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 বলছে বারবার, আমি বলতে কেমন যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা চলতো নি। তারপরে অনেক পরে কথা বলতে বলতে জানতে পারলাম জ্বলে যাচ্ছে ভেতরে, আমার জ্বালাটা কেমন বললাম, লঙ্কা পাটা আগুনে পড়ে, বললো লঙ্কা পাটার মধ্যে জ্বালা, মেয়েটা শীতকালের মুখে বিচ্ছিরি বন্ধ। হ্যাঁ আমি ওকে ক্যাপসিকাম দিই, সাথে সাথে কমে গিয়েছে, মানে সাথে সাথে কমে গেল ক্যাপসিকাম, ওই জ্বালা জ্বালার কিন্তু কথা বিশেষ একটা নেই, সিকেলি করে জ্বালাটাও কিন্তু গায়ে সারাসরি জ্বলে। ব্যথার ক্ষেত্রে আবার লিডাম, পালসেটিলা, নেট্রাপসাল, ফ্লুরিক অ্যাসিড, গুয়েকাম, এদের মধ্যে মানে ঠান্ডা দেওয়ার প্রবণতা থাকে, ব্যথায় ব্যথা জায়গাটাই, হ্যাঁ সব থেকে বেশি দিতাম, হ্যাঁ সব থেকে বেশি দিতাম, ওই জল ন্যাকড়া ভিজিয়ে ওই জায়গায় জ্বলিয়ে রাখে। আবার সালফার রুগী ইয়ের বইতে ন্যাশের বইতে লেখা আছে যে সালফারের রুগী চেয়ার উপর বসে একটা পাত্রে ঠান্ডা জল রেখে তার মধ্যে পানি ডুবিয়ে বসে আছে, স্নান করলে
নারকল আবার ঠান্ডা ইয়ে হয়ে যাবে, সেই গরমকালে হলো পা ডুবিয়ে বসে আছে মানে জ্বলছে বলে, পায়ের পাতা ভিজিয়ে রেখেছে জলের মধ্যে দিয়ে বসে আছে এত জ্বালা করছে, সেখানে সাল পাটা ওষুধ। তাই সকল সময় বুঝে বুঝে ওষুধ দিতে হবে, ভেবে ওষুধ দিতে হবে, উল্টো পাল্টা করলে চলবে না। বেলা তিনটা থেকে ছটা পর্যন্ত বৃদ্ধি কোন ওষুধের? বেলা তিনটা থেকে ছটা পর্যন্ত বৃদ্ধি, এটা তোরা জানিস না কারো হয়েছে? গলার মধ্যে একটা জ্বলন্ত কয়লার টুকরো আছে গলা ব্যথায়, কোন ওষুধ মনে করে বল? গলার মধ্যে একটা জ্বলন্ত কয়লার টুকরো জ্বলছে, মানে জ্বলন্ত কয়লার টুকরো ঢুকি দিয়ে আছে বল তুই বল? গলার মধ্যে মনে করে একটা জ্বলন্ত কয়লার টুকরো আছে এত জ্বালা। এগুলো শুনতে মানে কি শুনছি, অনেকে হয়তো নতুন নতুন ভাবছে যে এরকম হয় নাকি, এই ফালতু জিনিস একদম চোখের সামনে এসে ভাসবে আর তোর সামনে এসে রুগী বলবে। হ্যাঁ, সে হয়তো কয়লা ব্যবহার নাও করতে পারে, হ্যাঁ সে অন্য কিছু ব্যবহার করতে পারে, হ্যাঁ গলার মধ্যে একটা কিছু মানে কাঠের টুকরো আছে এরকম বলতে পারে, জ্বলন্ত কয়লার টুকরো জায়গায় সে অন্য কিছু ব্যবহার করতে পারে, কয়লা অনেকে এখন ব্যবহার করে না আমি জানবো না হয়তো, হ্যাঁ কিন্তু সে অন্য একটা কথা বলতে পারে, হ্যাঁ বা আগুনের টুকরো গলার মধ্যে, হ্যাঁ বা কেউ বলো সিজার লাইট জ্বালিয়ে দিয়েছে গলার মধ্যে মনে হচ্ছে জ্বালা করছে এরকম জ্বালা, এরকম ব্যবহার করতে পারে, কিন্তু তোমার বুঝে নিতে হবে এই ব্যাপারটা ফাইটো লঙ্কা। হ্যাঁ, তা এগুলো শুনতে একটু অন্যরকম লাগলো, রুগী যখন চোখের সামনে এসে মানে ডাক্তারখানা আসবে ডাক্তারি করতে গিয়ে তখন পাহাড়টা থরথর করে কাঁপবে, যে আমি শুনিনি। আর যদি এগুলো শোনা থাকে অবশ্যই মনে করে এরকম গরম তোলা টুকরো আছে তো কোনো ওষুধেই, আমি একে জিজ্ঞেস করি যুধিষ্ঠিরকে, জিজ্ঞেস করে দিই যুধিষ্ঠির এরকম শুনেছিলাম কোন ওষুধে ফাইটো লঙ্কা, হ্যাঁ দেখেছি দেখি মোটা, হ্যাঁ মুখ দিয়ে লাল করে, হ্যাঁ দাদা জল খাচ্ছ? খাচ্ছি। ফাইটো লঙ্কা ছেড়ে যাবে সে আমি পেয়েছি একটাই মধ্যে। হ্যাঁ, তা ব্যাপারটা হচ্ছে যে ওইসব মনে রাখতে হবে, এগুলো এগুলো বইতে লেখা আছে, এগুলো আলোচনা হচ্ছে, এগুলো কোনো হাস্যকর ব্যাপার না আর এগুলো কোনো রসিকতার বিষয় না। বুকের দুধ যখন মা খাওয়াচ্ছে যৌন কিন্তু রক্তপাত হচ্ছে সাইলেসিয়া, আর বুকের দুধ যখন খাওয়াচ্ছে চোখের মধ্যে টানছে সুতো দিয়ে কোন ওষুধে? গলার মধ্যে, এই যে গলার মধ্যে হচ্ছে গিয়ে একটা চামড়ার টুকরো বা রুটির টুকরো বেঁধে আছে, কি ওষুধ? কি আর সেবাডিলাতে আছে, সেবাডিলাতে আছে, এ সব ভুল করে দিচ্ছে গলার মধ্যে মাংসের টুকরো কিছু আছে। আচ্ছা, যখনই কথা বলুক তখনই গলার মধ্যে কবজ বল, গলাটা পরিষ্কার করে দেবে কোন ওষুধ? তুই বল, এ তুই বল, হ্যাঁ স্ট্যানামেট বল, ক্যালকেরিয়া ফল, স্ট্যানামেটে কি আছে বল? স্ট্যানামেটে কি আছে? স্ট্যানামেটে গলা বসে আছে, ভাঙে আছে, দম করে একটু কাশলো এক গাদা কফ উঠে গেল সহজে, ওঠে উঠলেই গলাটা পরিষ্কার হয়ে যায়। আর স্ট্যানামেটের বিশেষ লক্ষণ কি? নিম্ন গতিতে বুকের মধ্যে শূন্যপদ দুর্বলতা, এটাই স্ট্যানামের প্রধান লক্ষণ। এক একটা ওষুধে একটা প্রধান লক্ষণ থাকে, তো আমি যখন সিঁড়িতে উঠছি আমার সব স্ট্রং, নিচে নামতে গেলে বুকের মধ্যে একটা ফাঁকা ফাঁকা ভাব, রাং ধাতু স্ট্যানাম। অনেক উচ্চতায় ওঠার পরে তো মনে হয় শ্বাসকষ্ট, এটা স্বাভাবিক, এর উল্টোটা, এরকম উল্টোটা যদি থাকে তাহলে ওষুধ কিন্তু স্ট্যানাম বেঁধাবে।